বর্তমান সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুযায়ী ভবিষ্যতে দেশের মোট বৈদ্যুতিক শক্তির 10% নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে। বৃহস্পতিবার নবায়নযোগ্য শক্তির উন্নয়ন বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ইউআইইউ এর উপাচার্য ডক্টর এম রিজওয়ান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উপস্থিত ছিলেন।